তো আগে যাব আমরা রাজা রানীর খোপে, যেহেতু আজকে আমাদের রাজা রানীর খোপে না একটা বিশেষ জিনিস আছে, সেই জিনিসটা আমাদের রানীর কাছে আছে। রানী একটু দেখিয়ে দাও তো। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওয় সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইস, তো আমি চলে এসেছি, এখন বেজে আছে সকাল 8:30। বন্ধুরা, এতক্ষণ অপেক্ষা করছিলাম কখন একটু রোদ উঠবে, যেহেতু শীতকাল চলে এসেছে, সোয়েটার পরার সময় চলে এসেছে। আশা করি তোমাদের সকলের ওইদিকেও শীত পড়ে গেছে, তো সেটা বড় কথা না। বড় কথা এদিকে আমাদের সবকটা পায়রা এখনো খাঁচার ভেতরে আটকানো আছে, পায়রাগুলোকে এখন আমার ছাড়তে হবে। এদিকে দেখো আমাদের সূর্যমামা উঠে গেছে কিন্তু বন্ধুরা, এই জন্যই তো এখন পায়রাগুলোকে ছাড়বো। ঘরের ভেতরে না অনেক পায়রা আটকানো বন্ধুরা, যেহেতু আমি বলেছি পারফেক্ট জোড়া দেবো, এর জন্যই টোটালি সবকটা আটকানো আছে। বন্ধুরা, আমাদের একটু সমস্যা হতে চলেছে, যেহেতু আমাদের নর ছাড়তে হবে, তারপরে নরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে মাদি ছাড়তে হবে, একসাথে ছাড়া যাবে না বন্ধুরা। আর আগে যার যার জোড়া ছিল তাদের তো এক জায়গায় আনাই যাবে না। আর এদিকে ছাত্রের অবস্থা অতটা ভালো না কিন্তু বন্ধুরা, সামনের দিকে হালকা একটু পরিষ্কার আছে, বাট ওই কর্নারে কিন্তু প্রচুর নোংরা, মুড়ির খাঁচার নিচে। এই সাইডে হালকা হালকা একটু জল আছে, বাট সমস্যা নেই কোনো। এখন আমরা যাবো পায়রার খাঁচার ভেতরে, পায়রাগুলো কি করছে সেটা দেখতে হবে না, প্লাস ডিম বাচ্চাগুলো কেমন আছে সেটা একটু চেক করতে হবে। বন্ধুরা, ওই বড় ডিমটা ফুটেছে নাকি ওটা একটু চেক করতে হবে। আমাদের ফুল গাছগুলোর অবস্থা আমি তোমাদের দেখিয়ে দিই, বেশ ভালোই আছে, সমস্যা আপাতত আমি কিছুই দেখতে পারছি না, একটু জল দিতে হবে। এখানে দেখেছ আমি একটা বট গাছ লাগিয়েছিলাম, বট গাছটা বেঁচে গেছে। আমি তো ভেবেছিলাম বট গাছটা মারা যাবে, যেহেতু ওর শিকড় ভেঙে গেছিলো, তো বট গাছটা বেঁচে গেছে। আমি কলাকারি দেখাতে পারবো বট গাছটার উপর, যেহেতু এখানে একটা অলরেডি আমি বানিয়ে রেখেছি। আমি তো বানাইনি, বাবা বানিয়েছে, আমিও বানিয়েছি, সমস্যা নেই কোনো। এদিকে একটু নোটিস করো, আমাদের তুলসী গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তুলসী গাছটা আমাদের খুব দরকার, এই কাঠটা আমাদের কাজে লাগবে, এর জন্য তুলসী গাছটাকে আরো বড় করতে হবে। বড় না হোক বন্ধুরা, আরো বয়স বানাতে হবে। এই গাছটাও বেশ ভালো আছে, এখন পায়রাগুলো অতটা ডিস্টার্ব করে না এই গাছটাকে। আর নীলকণ্ঠ ফুল বন্ধুরা দেখো কতটা বেড়ে গেছে, অনেকটাই বেড়ে চলে গেছে। আমার সরিয়ে দিতে হবে এখান থেকে, নাহলে কি হবে বলতো, এই গাছটায় পেঁচিয়ে যাবে। তো চলো এইবার পায়রা খাঁচার ভেতর থেকে ঘুরে আসি। আমার মনে হয় পায়রা খাঁচার ভেতরে প্রচুর নোংরা, বললাম না কালকে যেহেতু পরিষ্কার করা হয়নি, আজকে আমার পরিষ্কার করতে হবে, করে দেবো, সমস্যা নেই। তো গুড মর্নিং সকলকে, দেখো 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 গাইস, নিচে প্রচুর পায়রা আছে, কিন্তু আগে আমরা নিচের পায়রাগুলো দেখবো। দেখো দেখো নিচে কে কে আছে, আমাদের সুলতানের এটা হচ্ছে ফিমেল বেবি, এই যে আছে আমাদের সুলতানের মেল বেবি, তারপরে দেখতে পারছি ম্যাড্রাসটাকে, তারপরে দেখতে পারছি আমাদের মোটা কালিয়া। আর আমাদের মোটা কালিয়া না গাইস মল্টিনে যাচ্ছে, মোটা কালিয়ার অবস্থা দেখেছো, দেখলেই তোমরা বুঝতে পারবে, একটু শান্ত, একটু চুপচাপ, প্লাস লোম কেমন উস্কো খুস্কো, তো ঠিক আছে সমস্যা নেই। এদিকে আমাদের পিকু চুলকা চুলি করছে, ওইদিকে দেখতে পারছি আমাদের চটিয়ালকে, তারপরে দেখতে পারছি আমাদের চীনাকে, তারপরে দেখতে পারছি ম্যাড্রাসের বেবিকে, তারপরে দেখতে পারছি আমাদের চিকুকে, তারপরে দেখতে পারছি আমাদের সে নতুন পায়রাটা মানে রেগদার পায়রাটাকে বন্ধুরা, তারপরে আসে আমাদের ম্যাড্রাস মেল ফিমেল দুটোই। এইখানে দেখো বন্ধুরা আমাদের টুনির অবস্থা একটু দেখো, আমাদের টুনিরও একই অবস্থা, টুনির টোটালি সম্পূর্ণ লোম উঠে যাচ্ছে। আর এইদিকে দেখো পাগল হচ্ছে বেরোনোর জন্য, যেহেতু আমি জোড়া বসিয়েছি তো একটু সমস্যা হবে, আমি তোমাদের বলেছি বন্ধুরা। তো আগে যাব আমরা রাজা রানীর খোপে, যেহেতু আজকে আমাদের রাজা রানীর খোপে না একটা বিশেষ জিনিস আছে, সেই জিনিসটা আমাদের রানীর কাছে আছে। রানী একটু দেখিয়ে দাও তো। ও রানী একটু দেখিয়ে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই দেখো বন্ধুরা আমাদের রানীর এখানে ডিম চলে এসছে, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর লাগছে গাইজ। আমাদের রানী একটা ডিম পেড়ে দিয়েছে, আর ডিমটা দিয়েছে কালকে, আশা করি আরেকটা ডিম আজকে বিকেল কিংবা দুপুর নাগাদ দিয়ে দেবে আপনি কোনো। রাজা অনেক অনেক ধন্যবাদ। কই বেবিটা কই, মানে আমাদের প্রিন্স কই? ওই দেখো আমাদের প্রিন্স খাঁচার ভেতরে, প্রিন্স এবার বাইরে চলে আসবে চাপ নেই কোনো। এখানে আমাদের চটিয়াল ফিমেলটা বসে আছে, আর চটিয়াল ফিমেলটা না খোপের ভেতরে বন্ধুরা মিনিমাম এক সপ্তাহ ধরে আছে, তো আমার মনে হয় এখানেও ডিম চলে আসবে খুব তাড়াতাড়ি। এইখানে দেখতে পারছি আমাদের সুলতানের বেবিকে, সুলতানের বেবি সিঙ্গেল হয়ে গেছে, কি কষ্ট, কিতনা কষ্ট হে সুলতান, সুলতানের বেবি তোর জন্য আমি জোড়া নিয়ে আসবো, তুই কষ্ট করিস না। এইদিকে দেখো এর তো অভ্যাস হয়ে গেছে বন্ধুরা, এ আমার বাড়ি যবে থেকে এসছে তবে থেকে সিঙ্গেলই আছে, মাঝে একবার জোড়া নিয়েছিল ক্যাটরিনা কাইফের সাথে, তারপর আমি আলাদা করে দিয়েছিলাম, তারপর থেকে সিঙ্গেলই বন্ধুরা। তারপরে দেখতে পারছি আমাদের সুলতানের জোড়াকে, তারপরে দেখতে পারছি আমাদের কিউট সুলতানকে, অসাধারণ লাগছে কিন্তু। এইখানে আটকানো আছে দুজন বন্ধুরা, এদের দুজনকে আগে ছাড়তে হবে। কে কে দেখেছো? আমাদের সুইট গিরিবাজ আর কালা সবুজটা, এই দুজনকে আমি প্রপারভাবে জোড়া দেওয়া স্টার্ট করে দিয়েছি। আগে ছাড়বো আমি মেলটাকে বন্ধুরা, ফিমেলগুলো এখন বর্তমানে আটকানো থাকবে, ফিমেলগুলোকে আমি ছাড়বো না, ঠিক আছে? মেলটাকে আমি বের করে দিয়েছি, ও এখন আপাতত একটু ঘুরে বেড়াবে। এইবার ছাড়তে হবে কাকে বলো তো? এইবারও আমি মেলটাকে ছাড়বো বন্ধুরা, আমি বালার বউকে ছাড়বো না। এখানে আটকানো আছে আমাদের বালার বউ আর আমাদের নতুন মুখিটা, তো আগে ছাড়বো আমাদের নতুন মুখিটাকে। আসো চলো আসো, সবাই আলাদা আলাদা খাবা, একসাথে কেউ খাবা না। আমাদের বালার বউকে আমি আটকে দিই ভালো করে,
পড়ে যাচ্ছে কেন? মিস্টেক হয়ে গেছে, কার্ডটা খোলাতে এই এক সিঙ্গেল দরজা আটকানো যাচ্ছে না। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। এইবার আটকানো আছে কে কে দেখো, আমাদের রেসার আর আমাদের ম্যাড্রাস বন্ধুরা। কোন ম্যাড্রাসটা আমি তোমাদের দেখিয়ে দিই, সেই সুইট ম্যাড্রাসটা যার জোড়া ছিল বন্ধুরা উঠতে পারতো না, সেই ম্যাড্রাসটা। তো সমস্যা নেই কোনো, এর সাথে জোড়া হলে বাচ্চাগুলো বেশ ভালো কাটবে, যেহেতু আমাদের ম্যাড্রাসটার বেশ ভালো ফ্লাইং আছে। তো এখন আপাতত আমার ছাড়তে হবে ফিমেলটাকে শুধুমাত্র। যাও, ফিমেলটা বেরিয়ে গেছে, এইবার মেলটাকে আমি আটকে দিই। মেলটাকে আটকে দিয়েছি গাইস, এইবার ছাড়তে হবে ফিমেলটাকে। মেলটাকে ছাড়া যাবে না, কিন্তু মেলটাকে ছাড়লেই প্রচুর সমস্যা। এইখানে আছে আমাদের পুরো পারফেক্ট রেসার জোড়া, চলে আসো। মেলটাই বেরোলো, ঠিক আছে, সমস্যা নেই, যেকোনো একটা বেরোলেই হলো গাইস। দেখুন ভাবছি কি করব। না না, এখন আমি সবাইকেই ছেড়ে দিই গাইস, সবাইকে ছেড়ে দিই, সবাই খাওয়া দাওয়া করে নিক, তারপরে আমি আবার ধরে ধরে এক এক করে সবাইকে আটকে রাখবো, চাপ নেই কোনো। এই ছেড়ে দিয়েছি, আমাদের বালাবুকে আমি ছেড়ে দিয়েছি, এখানে আমাদের কালা সবুজকে আমি ছেড়ে দিয়েছি। এইবার তোমাদের দেখাতে হবে না এইখানে কে কে আটকানো আছে, এই দুটোই তো খুবই ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু বন্ধুরা, আমার কি করতে হবে বলো তো? বালার বউকে একটু গার্ডে রাখতে হতো, যেহেতু বালা এখানে আটকানো আছে, বেরোনোর পরে তোর বউয়ের পেছনে দৌড়বে। এইবার দেখবো আমরা কালা সবুজের বেবি, এই বেবিটাকে আজকে আমার টোটালি আলাদা করে ফেলতে হবে, যেহেতু বেবিটার প্রচুর ঠান্ডা লেগে দেখেছো কেমন হা করছে। বেবিটাকে আলাদা করে টোটালি ওর ট্রিটমেন্ট চালাতে হবে। আর কালো সবুজের যেহেতু জোড়া বসিয়েছি বন্ধুরা, কালো সবুজের বেবি খাওয়ালে প্রচুর সমস্যা হবে, ঠিক আছে? কালো সবুজ তো বেবির কাছে আসবেই যদি ছাড়া পায়। এইখানে দেখো বন্ধুরা, ম্যাড্রাসের ফিমেল বেবিটা বসে আছে, এর এখনো খবর থেকে বেরোনোর সময় হয়নি, সময় হোক অটোমেটিক বেরিয়ে যাবে। আর তোমার খবর কি? একটু পরে পরে এবার ডিম দাও, এত তাড়াতাড়ি এবার ডিম দিতে হবে না, ঠিক আছে? একটু রেস্ট নাও। এই দেখো আমাদের চিকু ঘরের ভেতরে চলে এসছে। এই ঘরে কেন এসছিস? হ্যাঁ, তুই এতক্ষণ তো নিচে ছিলি, আমি এসছি তার জন্য, আমাকে মারার জন্য ঘরে এসছিস, আমি জানি, আমি বুঝে গেছি। গাইজ, এইখানে আটকানো আছে আমাদের চুচু আর আমাদের সিরাজি। আমাদের চুচু সিরাজি বেরিয়ে যাবে এইবার। চুচু সিরাজি, চুচু সিরাজি, চুচু সিরাজিকে বের করতে গিয়ে এই সাইডও খুলে গেছে। এই সাইডে আছে আমাদের বালা আর চিলে পর্বন। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তো আমাদের বালা আর চিলে পর্বন পারফেক্ট জোড়া নিয়ে নিলে না, আমি একটু শান্তি পাই। আর আমাদের চুচু আর সিরাজি, এই যে সিরাজিটা আর এই যে আমাদের চুচু বন্ধুরা, আমি চাই না যে সিরাজিটা না ওই সুইট গিরিবাসটার কাছে যাক, এর জন্য আমার তাড়াতাড়ি সবাইকে খেতে দিতে হবে। আমাদের দেশির কাছে গাইজ এখনো বর্তমানে দুটো ডিম আছে, একটা ডিম মনে হয় আজকে বিবেক নিয়ে যাবে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো বন্ধুরা, এখন না আমার সবাইকে টোটালি ছেড়ে দিতে হবে, যেহেতু আমি টোটালি সবকটাকে বাইরে বের করেছি। ওরা যদি বেশিটা টাইম বাইরে থাকে না, প্রচুর সমস্যা, যার যার পুরনো জোড়ার প্রতি আকর্ষণ বেড়ে যাবে। তো এর জন্য তাড়াতাড়ি খেতে দিয়ে দিতে হবে। তো বেশি লেট না করে চলো, এবার আমরা সবাইকে ছেড়ে গাইজ খেতে দিয়ে দিই। পায়রার ঠান্ডার জন্য কি করতে হবে, পায়রা যাতে ঠান্ডা না লাগে, তো তার জন্য একটা বিশেষ জল বানাতে হবে। আজকে সেটা বানাইনি বন্ধুরা, আজকে নর্মাল জলই, সেই জল বানানোর ভিডিওটা তোমাদের আমি কালকে দেখিয়ে দেবো, চাপ নেই কোনো। তো এখন আপাতত আমাদের রিওকে দেখতে পারছো তোমরা, আমাদের রিওকে আজকে আমি বাইরে বের করেছি। ও অনেকদিন বাইরে আসে না, ও বাইরে আসলে ওর একটু মজা লাগবে, যেহেতু ওর সবে ডানা বেরোচ্ছে বন্ধুরা। ও যদি ইচ্ছা করে ফ্লাইং করতেও ফ্লাইং করে চলেও যেতে পারে, চাপ নেই কোনো, যেহেতু আমাদের একটাই কাজ ছিল ডানা গজানো পর্যন্ত ওকে বাড়িতে রাখা, তারপরে ওকে পুরোপুরি মুক্ত করে দেওয়া বন্ধুরা। ওর ডানা কি গজিয়েছে ভালো করে, একটু ওড়ার চেষ্টা করবা, কিন্তু একটু ওড়ার চেষ্টা করবা, ওই যদি ওড়ার চেষ্টা না করতে যাবে কিভাবে বন্ধুরা? তো এবার আমি আমি বাইরেগুলোকে ছেড়ে দিই। দেখা যাক আমাদের নতুন রেড গাছটা আর আমাদের নতুন মুক্তিটা উপরে আসতে পারে কি না পারে একা একা। তো এইবার আমার টোটালি সবাই খেতে দিতে হবে। রিও, তুমি তুমি কিন্তু আমার গায়ে উঠবো না, আমার গায়ে উঠলে ও প্রচুর সমস্যা হবে, গায়ে উঠবা না, নিচে থাকবা, নিচে থেকে ঘুরে বেড়াবা। এইবার আমার টোটালি ওই যে উঠে গেছে গেছে, বলছে না বলছে করে দিল এমন জায়গায়, ভালো লাগে না, খাবারটা দিলাম অমনি পটি করে দিল টপ করে, এই শয়তান, ভালো লাগে এসব, কি হয়েছে? ও সরি সরি, এই যে এই যে খাবার, এই যে এই সাইডে খা, ওই সাইডে গিয়ে খা, ওই সাইডে গিয়ে খা, হ্যাঁ এখান থেকে যাবার মনে হয় না, এখানে বসে বসে খাবার। আর খাবার দেখেছো আপনি কি, চাল আছে মিক্সড খাবার মনে হয়, চাল এখন মাস থেকেই যাচ্ছে,
নামটা আমি জানিয়ে দিই, কালকে আমি বগুলায় গিয়ে গম পাইনি, যেহেতু বগুলায় কালকে গেলাম দেখি গম বাদে আর বাকি টোটালি মিক্স খাবার আছে। বন্ধুরা কি হচ্ছে, গম পাচ্ছি না কোথাও, গম না পেলে তো প্রচুর সমস্যা হবে আমার। আর দুই কটা ভুট্টা আনতে হবে, হালকা করে কটা ছোলা আনতে হবে, যদি গম না পাই এইগুলোই সাহারা হবে। তো আমি দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের মুখ্যই উপরে আসতে পারিনি, আমাদের মুখ্য উপরে চলে এসছে একটা নতুন পাড়ায় যে রেড গার্ডটা চলে এসছে, আমাদের মুখ্যই শুধুমাত্র আসতে পারিনি। আর এই যে বেবিটাকে আমি নিয়ে এসেছি, এই বেবিটা আজকের থেকে সম্পূর্ণ আলাদা থাকবে ওর মা বাবার থেকে, ঠিক আছে? ও আমার কাছে থাকবে, ওর ট্রিটমেন্ট করতে হবে, ওকে ওষুধ খাওয়াতে হবে, ওকে একটু ভালো প্রোটেকশনে রাখতে হবে। আর যেহেতু আমি কালা সবজির জোড়াটা দেবো আমাদের ওই গিরিবাসের সাথে বন্ধুরা, এই জন্য বেবিটা আলাদা করার দরকার আছে। বেবিটা আপাতত একটু ঘুরে বেড়াও, হেভি লাগছে দেখতে, পুরো লাল হয়েছে গাইজ, অসাধারণ লাগছে কালার। তোমাদের আমি পরে কালারটা দেখিয়ে দেবো, চাপ নেই কোনো। আমাদের গিরিবাসের বেবি বেরোতে পারছে না, আর একটু আসো, আর একটু আসো, ওই জ্বালার ওইখান থেকে বেরোনোর চেষ্টা করে, বেরোতে পারে এই কোনো তো আসলেই তো হয়। এই যে চলে এসছে, যে বাইরে সিম্পল আমাদের ম্যাডাম বেবি বাইরে চলে এসছে একা একা, বাইরে এসে খুঁটে খুঁটে খাওয়া শুরু করে দিয়েছে। আর আমাদের রাজা রানী কোথায়, ওই যে আমাদের রানীও আছে এখানে, আমাদের রাজাও আছে। যেহেতু বন্ধুরা আমাদের রাজা রানী ডিম দিয়েছে, ওদের একটু বেশি বেশি করে খেতে দিতে হবে। না না রাজা, এখানে বেশি বেশি করে খাও, রোডো রোডো। আর কতটা দেবো, আর কতটা দেবো, এই কটা ফিনিশ করুক তারপরে আর বাদ বাকি খাবার দেবো। এখন শুধুমাত্র একটু শান্তি পাই বন্ধুরা, আমাদের বালা জোড়া নিলে, আমাদের বালার বউ জোড়া নিলে, আর হচ্ছে বন্ধুরা আমাদের চুচু জোড়া নিলে, এই তিনজন জোড়া নিলে একটু শান্তি পাই। আমাদের রেসার ও ভাড়মে যাক, ও যা করবে করুক, কত জোড়াই নিতে চাচ্ছে না। রেসার ফিমেলটা রাখছে বেশি পছন্দ হয়, চুচু পছন্দ হয়, তারপরে হচ্ছে ওই গিরিবাসটা পছন্দ হয়, কিন্তু নিজের বিরাজির মধ্যে ওরা করতে চাচ্ছে না, ঠিক আছে? রেসার এই মেলটাকে ওর পছন্দ না, তারপরে আরেকটা মেল কই, এই এই মেলটাকে ও পছন্দ না, ঠিক আছে? তো আমার ওর মনে রেসারের জন্য পেয়ারি আগাতে হবে, এই জন্য কি বন্ধুরা ওদের পাপার প্রপারভাবে জোড়া দিতে হবে, আটকে রাখতে হবে এখন থেকে প্রতিদিন। কে ওটা কে, এখনো প্রচুর খাবার আছে নিচে, এগোটা খাবার ফিনিশ করবে তারপরে আর খেতে দেওয়া হবে। আমাদের কাল আমাদের কালশিরাটা বেশ ভালো বন্ধুরা, ওর আমি কি করেছি বলতো, এই সাইডের টানা তুলে দিয়েছি, সব করতে তোলা হয়নি, এরকম একটা রয়ে গেছে, এই তুলে দিলাম মানে ঝাঁঝি করা টানা। আর এই সাইডের ডানা টোটালি আমি তুলে দিয়েছি বন্ধুরা, এই সাইডের ডানাগুলো গজাবে, তারপরে ও প্রপারভাবে উঠতে পারবে। আর আমাদের রেসারের ডানাও আমি তুলে দিচ্ছি, রেসারের আমি মেলটার এক সাইডের ডানা তুলে দিয়েছি, আর এক সাইডের ডানা তুলে দিতে হবে। আর ফিমেলটাকে এখন আমি চেষ্টা করিনি ডানা তুলে দেওয়ার, আকাশটা আসলে অতটা ভালো না, কেমন যেন একটু ঘোলা ঘোলা টাইপের, পায়রা উড়ালো না ঠিক ঠাক করে দেখতে পারতাম না, কিন্তু ভালোই হয়ে গেছে, পায়রা উড়ায়নি, এগুলো মারামারি পারবা না, কিন্তু চুপচাপ করে খাবা, মিলেমিশে থাকবা, ঠিক আছে? এর জন্য আমার নিচে থেকে ফাঁকা পেয়ারা আনতে হবে বন্ধুরা, গাছে পেয়ারা পেকেছে নাকি সেটা চেক করতে হবে। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি সবাই অ্যাক্টিভ আছে, ও আমি তো ভুলেই গেছি আমাদের সালমান খান দাদা পুরোপুরি সিঙ্গেল হয়ে গেছে, আমাদের সালমান খান পুরোপুরি সিঙ্গেল হয়ে গেছে রে। সালমান খানের জন্য একটা জোড়া আনতে হবে, সালমান খানের জন্য এবার আমি পারফেক্ট জোড়া আনবো বন্ধুরা, এর জন্য আমার এখনও অপেক্ষা করতে হবে, মিনিমাম এখনও বন্ধুরা আমার 5 দিন অপেক্ষা করতে হবে, যেহেতু বৃহস্পতি 5 দিন না 6 দিন, 6 দিন অপেক্ষা করতে হবে, যেহেতু বৃহস্পতিবারে যাবো বন্ধুরা, বিরোহী না মেদে যাবো, মেদে ওইদিকে যে ভাইয়েরা আছে তো আমাকে অনেক বলেছিল যে দাদা মেদে আসো, তো আমার না কি বলতো, আমার অত দূরে যেতে না অনেকটাই সময় লেগে যায়, আর তার থেকে বড় কথা এদের প্রচুর সমস্যা হয়, আমি বাড়ি আসতে আসতে এরা না খেয়ে বসে থাকে, এর জন্য আমার মেদে যাওয়া হয় না বন্ধুরা, কিন্তু এইবার আমি যাবই, এই বৃহস্পতিবারে আমি মেদে দেখি সকাল সকালই চলে যাবো, তাহলে সকাল সকাল বাড়িও ফিরে আসতে পারবো। আর যেহেতু আমি হাটের ভিডিও করা বন্ধ করে দিয়েছি, তাও বিন্দুকর হাটের ভিডিও তোমাদের আমি মাঝে মাঝে দেখাই, কিন্তু মেদে গেলে আমি তোমাদের হাটের ভিডিওটা দেখিয়ে দেবো, কিন্তু প্রপারভাবে দেখাবো না, নর্মালি ব্লগ যেমন হয় তেমন বন্ধুরা, টোটালি সব পায়রা এরকম হাতে ধরে ধরে আমি দেখাবো না বন্ধুরা, যেহেতু এতে প্রচুর সমস্যা হয় আমারও, প্লাসের ব্যবসাদার যারা আছে তারা, ধরো আমি বললাম প্যারাটা কী আছে কেমন আছে বলো, দেখানো যাবে না,
তো এর জন্যই আমার এই সমস্যাই আমার হয়, ঠিক আছে? তো এর জন্য আমি ডিসাইড করেছি আমি আজকে দেখা করি না, ঠিক আছে? আমার শুধু উঠতে ডিস্টার্ব করে লাভ নেই, আমার ব্লগের মাধ্যমে আমি তোমাকে দেখিয়ে দেবো যে মেঝে হওয়ার বাজারে কী কী পড়ছে। তো সেটা বড় কথা না, বড় কথা সবার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এদের আর খেতে দেওয়া যাবে না। আর খাবারের মুটকিটা তো নষ্ট হয়ে গেছে কোটোর, এই খাবারটা আমার ঘরের ভেতরে রেখে আসতে হবে। কিছু তাড়াতাড়ি জোড়া নাও, তাড়াতাড়ি জোড়া নাও। ওই কোনটার সাথে বলো তো? ওই সিরাজিটার সাথে। তোমার জোড়াকে আমি চেঞ্জ করে দিয়েছি, আর দেখেছো এখন চুটির জোড়া নেই, চুটু এখন আমার কাছে ছুটে 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 আসছে, ঠিক আছে? যাও, জোড়া নেই, ভালো করে খাই তো পেট ভরে গেছে। এই যে আমার নিচে আছে এই মোটা খালিয়া দৌড়ে চলে এসছে, কুসুম দানা দেখতে পেরেছে বন্ধুরা। তো এখন আপনারা তো টোটালি সবার খাওয়া দাওয়া ক্লিয়ার বন্ধুরা, এইবার এদের জলটা আনতে হবে, জলটা আমার আনতে গেলে নিচে যেতে হবে। আর খাবার খেতে হবে না, অনেক খাবার খেয়ে ফেলেছো। এইবার একটু চেক করতে হবে এদের মুভমেন্টগুলো, সবাই ঠিকঠাক আছে নাকি সেটা একটু দেখতে হবে। আমরা বসে পড়েছি এইখানে দেখার জন্য। দেখো বন্ধুরা, আমাদের সুইট গিরিবাসটা কার পেছনে ডাকছে? আমাদের সুইট গিরিবাসটা আমাদের ওই মুখিটার পেছনে ডেকে বেড়াচ্ছে। আর ওই মুখিটার নোয়ার রে, আর ওই দিকে দেখো খাঁচার নিচে চলে যাচ্ছে কে কে। আমাদের ম্যাড্রাস গেছে, আমাদের সুলতান গেছে, আমাদের ম্যাড্রাস দুটোই গেছে, মেল ফিমেল। আর বন্ধুরা চটিয়ালকে দেখতে পারছি, বাবা এই রেগদারটা তো বেশ ভালো উঠতে পারছে, ডানাটা না অতটা ভালো করে বাঁধা হয়নি, ওই দেখো খোলার চেষ্টা করছে কুড়িয়ে কুড়িয়ে। সমস্যা নেই কোনো, ওকে আমি কালকে কি পরশু দিন ছেড়ে দেবো। আর গাইজ, ওর ব্যবহার ওর ভাবগতি ভালো থাকলে ও নিজেই ছুটে যেতে পারে, যেহেতু ওর গাড়াটা না পচা গাড়ার, ওর ডানা যেটা বাঁধা। ও তোমাদের বাচ্চা দেখাবো ভুলেই তো গেছিলাম, এই বেবিটা দেখো পুরো লাল হয়েছে বন্ধুরা, খতরনাক লাগছে দেখতে, অসম হয়েছে না? বেবিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর বেবিটা কেমন ফ্লাইং করবে সেটাও আমাকে কমেন্ট করে জানিও গাইজ। বেবিটার পা কেমন কালো কালো হয়েছে, এই দেখো সালমান খান মনের দুঃখে চলে এসছে গাইজ মাটি খেতে, বেশ ভালো কথা। এই তো এইবার তুমি ভালো জায়গায় আসো, এইবার পুরো পারফেক্ট জায়গায় দৌড়াদৌড়ি করছো। দেখো বন্ধুরা, আমাদের কালা সবুজকে দৌড় করিয়ে নিয়ে বেড়াচ্ছে, এর সাথে একে আটকে রাখলে বেশ ভালো হয়। আর তুই আমার কিন্তু গায়ে উঠিস না, তুই আমার গায়ে ওঠার চেষ্টা করিস না। আমাদের রিও ডানা কিন্তু বেশ ভালো উঠে আছে বন্ধুরা, আর হালকা একটু বড় হলে ও ফ্লাই করতে পারবে, আর এখনও ফ্লাই করতে পারবে যদিও চেষ্টা করে, কিন্তু একটু চেষ্টা করছে না বন্ধুরা। ওকে আমার তাড়াতাড়ি রিলিজ করতে হবে, যেহেতু বন্ধুরা ওটা হচ্ছে একটা ওয়াইল্ড টিয়া, তো ওয়াইল্ড টিয়াকে রাখা একদম ভালো না বন্ধুরা, এর জন্য আমার তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। দেখো আমাদের চুচুকার পেছনে ডাকছে, আমাদের চুচু ডাকছে বন্ধুরা, আমাদের কালিন্দির পেছনে চুচু, ওটা ওটা মোটা কালী আর বউ, ওর পেছনে যেও না, মোটা কালী অ্যাকশন দেবে কিন্তু চুচুর একটু, যদি চুচু যদি একটু ওর কাছে গিয়ে ডাকে বন্ধুরা ইমপ্রেস হয়ে যাবে। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, আমাদের সুইট গিরিবাসটা কোথায়? আমাদের সুইট গিরিবাসটা কি ঘরে চলে গেছে না উপরে গেছে? এই যে এই যে শয়তান, এর কিন্তু খেলা বেড়ে গেছে, এ কিন্তু প্রচুর হাইটে, প্রচুর বলি কেন সরি, প্রচুর নিচে থেকে খেলছে গাইজ। আমি তোমাদের দেখিয়ে দেবো পারলে, দাঁড়াও। হ্যাঁ ওই দেখো ডন গিরি দেখাচ্ছে, ডানা উঁচু করে ভাব দেখাচ্ছে, তাড়াতাড়ি 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 একটু একটু হাইটে যাও, একটু ওড়ো প্লিজ, একটু ওড়ো, যখন দরকার তখন ওড়ে না। ওই যে ওই দেখো 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 এই এইখান থেকে খেললো গাইজ, একটা খেলে টান টান চলে গেল। ওটা কে? ওটা সুলতান, না না সুলতানের বেবি ওটা। ওহো সুলতানের বেবি খুঁজে বেড়াচ্ছে ওর বউকে, এর জন্য ও পাগল, ঠিক আছে? ওই দেখো এর জন্যই ও উড়ছে না, তো ওই শয়তান একা একা ওড়ে না। সব বাবু ভাই লড়কি কা চক্কর, দেখো 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 অবস্থা কি, কোনোদিনও একা একা ওড়েনি, আজকে একা একা ফ্লাই করছে, খুঁজে বেড়াচ্ছে কোথায় গেলে। আমাদের গিরিবাসটা আসবে, এখনই আসবে, আয় 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 সুলতানের বেবিও নেমে যাবে চাপনি। আর ও যেহেতু একা একা উড়েছে বন্ধুরা, ও উঠতে পারে সমস্যা নেই কোনো, হাইটে যাবে আবার একা একা রিটার্ন চলে আসবে। তুই শুধু শুধু এসে আমার পায়ে কামড়াচ্ছিস কেন? হ্যাঁ কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? কুটুর 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 কুটুর, হ্যাঁ সমস্যা কি? ওয়া ওয়া ওয়া, দেখো রিওকে আদর করলে রিও একদম খুশি, দেখো কুট 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 কুট, ওয়া ওয়া, রো 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 রো
মজা না, মজাই মজা, মজাই মজা। তো ঠিক আছে থাকো, সমস্যা নেই কোনো। ও কি বলছে বলো তো? ও বলছে কি আমি একা একা থাকতে থাকতে বোর হয়ে গেছি, আমার সাথে একটু সময় কাটাও। কিন্তু বন্ধুরা এখন না একটু গরম লাগছে, এর জন্য টুপিটা খুলে ফেলি। তো বাহ, এইবার একটু কানগুলো ঠান্ডা ঠান্ডা হলো। কি হয়েছে, গা ওঠার চেষ্টা করে শুধু। এদিকে আমাদের বালাও ভুল লোকের পেছনে ডাকছে, দেখো আমাদের বালা ডাকছে চিনার পেছনে। এখন বন্ধুরা এদের একটু ঘুরতে দিতে হবে, তারপরে কি করতে হবে বলো তো? টোটালি সবকটাকে আবার আটকে রাখতে হবে। এদের যদি ছেড়ে রাখি প্রচুর সমস্যা, এদের ছেড়ে রাখলে যে যার জোড়ার সাথে ঘুরে বেড়াবে। তো বন্ধুরা এখন বর্তমানে ঘরটা দেখতে পারছো কেমন, এটার পুরো রূপ চেঞ্জ করতে হবে, পুরো টোটালি পরিষ্কার করে ফেলতে হবে। এর জন্য তো গাইস ব্লগটা শেষ করতে হবে, যেহেতু আমি তো পরিষ্কার করব। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।